আজ আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের 112তম জন্মতিথি। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবি, কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবই। নজরুলের জীবন তো বড় বিচিত্র। তিনি শুরু করেছিলেন যুদ্ধের একজন সৈনিক হিসেবে, প্রথম মহাযুদ্ধের। সে সময় কিন্তু মধ্যপ্রাচ্যের সঙ্গীত তাকে প্রভাবিত করে, ভারতবর্ষের মার্গসঙ্গীত তাকে প্রভাবিত করে। সুতরাং তার শিশুকাল থেকে কিন্তু সঙ্গীতের প্রতি একটা আলাদা ভালো লাগা ছিল। গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাঁচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। তার কি পরিচয় এ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি দোদুল্যমানতা ছিল। উনি কি আসলে কমিউনিস্ট, সাম্যবাদী? উনি কি আজকে সমাজবাদী, সোশ্যালিস্ট? উনি কি গণতন্ত্রী, ডেমোক্রেট? না উনি দক্ষিণপন্থী? না উনি কি, উনি কি, উনি কি সেকুলার? সেইটার উপরে কি চমৎকার একটি কবিতা উনি লিখেছিলেন, আমার কৈফিয়ত। মৌলভী যত মৌলভী, আর মোল্লারা কোনো হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে সবে দাওপাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও, আমপাড়া পড়া হাম্বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। তার মানে তার বিদ্রোহটা শুধু রাজনৈতিক অসঙ্গতির বিরুদ্ধে ছিল না, পুরো সমাজের অসঙ্গতি, সমাজের অসঙ্গতির বিরুদ্ধে কিন্তু তার লেখা। পরোয়া করি না বাঁচিবা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। নজরুলের যে প্রেমের কবিতা, যে প্রেম কাব্য যেগুলো, সেগুলো খুব একটা তেমন ভাবে আবৃত্তি হয়নি। আমরা বিদ্রোহী কবি বলি তাকে, আমরা বিদ্রোহী বলেই বলি, কিন্তু এটি তো আর সত্য, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে তিনি একজন প্রেমের কবিও বটে। তোমারে পড়িছে মনে আজি নিপ বালিকার ভীরুষি হরণে, যুথিকার অশ্রুসিক্ত ছল ছল মুখে, কেতুকি বধুর অবগুণ্ঠিত বুকে তোমারে পড়েছে মনে। স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অপরাধে তাকে যখন বন্দী করা হলো জেলে, সেখানে রবীন্দ্রনাথ নিজেই তাকে আশীর্বাদ করে লিখলেন, আয়রে চলে আয়রে ধূমকেতু, আধারে বাঁধনে সেতু, দুর্দিনের এই দুর্গ সিরিয়ে উড়িয়ে দে তোর বিজয় কেতন, চমক মেরে জাগিয়ে তেরে আছে যারা অর্ধচেতন। এবং রবীন্দ্রনাথের অনুরোধে কিন্তু উনি অনশন ভেঙেছিলেন, উনি অনশন করেছিলেন। বলো বীর বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যের প্রথম কবিতা যেখানে একজন কবির সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্পার আমি ভেঙে করি সবে চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন। তার পড়াশোনার পথ পরিধিটা কত বড়, এবং এটা কিন্তু লিখেছেন তিনি 1921 থেকে 1926, কতই বা বয়স তার তখন, তখন 22-23-24 বছর বয়স। সেই সময় তার জানাশোনা পড়াশোনার যে ব্যাপ্তি, এটা কিন্তু অবাক হওয়ার মতো। আসলে এটা একেবারে রীতিমতো মানে আল্লাহ প্রদত্ত প্রতিভা। মোর অপরাধ শুধু মনে থাক, আমি হাসি তার আগুনে আমারই অন্তর হোক পুড়ে খাক, অপরাধ শুধু মনে থাক। সারা ভারতবর্ষের মধ্যে কোনোদিন এখানে হিন্দু মুসলমান জৈন পার্সি খ্রিস্টান সবাই কিন্তু যুগের পর যুগ বাস করেছে, কিন্তু কোনো সময় কোনো সাম্প্রদায়িক হানাহানি হয়নি। হ্যাঁ, ব্রিটিশরাই প্রথম এই সাম্প্রদায়িকতার বীজ বুনে দিল কিন্তু আমাদের, সে তাদের বিরুদ্ধে আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য।
নজরুল শের বাবার কিন্তু প্রচণ্ড সচেতন ছিলেন। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক সে রক্ত বুকের তলে এক সে নারীর টান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই কবিতাটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড রকম প্রভাব বিস্তার করেছিল সেই সময়, আজও কিন্তু এই কবিতাটির প্রয়োজনীয়তা কিন্তু ফুরিয়ে যায়নি, আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। মোরা একশে দেশের খাইগো হাওয়া, একশে মাটির জল, একশে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল, মোরা একশে দেশের মাটিতে পাই কেউ গোরে কেউ শ্মশানে ঠাই, মোরা এক ভাষাতেই মাকে ডাকি এক সুরে গাই গান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান।